জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া শাখা ও কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব কর্তৃক কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। 23 নভেম্বর শনিবার বেলা 11টায় তারিকুল হক তারিকের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মঞ্জু সঞ্চালনায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, অ্যাডভোকেট আলম মালিথা, জেলা ও দায়রা জজের পিপি মাহতাব উদ্দিন খন্দকার সিরাজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, কোষাধ্যক্ষ এনামুল হক, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, বকুল চৌধুরী সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অতিথিরা কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাব ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দদের পাশাপাশি বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, তহিদুল আলমকে বেশ দিচ্ছেন।